হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। এবং এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, জিএনএমএনএমে কিন্তু যে কাউন্সিলিংয়ের নোটিশ সেটা কিন্তু একটা আপলোড করে দেওয়া হয়েছে তোমাদের ওয়েবসাইট, অর্থাৎ নতুন যে ওয়েবসাইটটা silkon.co.in, এখানে কিন্তু একটা নতুন একটা আপডেট এসেছে। এবং তোমাদের যেহেতু আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে কোনো আপডেট, ছোটো বড় যে কোনো আপডেট তোমাদের সাথে শেয়ার করব, তো এই আপডেটটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কী বলা হচ্ছে আপডেটে সমস্ত কিছু আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একদম এ টু জেড। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শুনবে। তো ফার্স্ট অফ বলে রাখি, কী করে তোমরা দেখবে এই নোটিশটা, তো দেখো গুগলে সার্চ করবে silkon.co.in, silkon.co.in, এটা গুগলে সার্চ করার পর যখন এইরকম একটা পেজে তোমরা চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে। ওকে, সিলভার কনসালটেন্সি সার্ভিস প্রাইভেট লিমিটেড, এখানে আসার পর অন্য কিন্তু এই একটা জিনিস বলে রাখি, এইরকম নামে কিন্তু অনেকগুলো কনসালটেন্সি আছে। সো যখনই দেখবে এইরকম সিম্বল আছে, সেই সিম্বলই কিন্তু ক্লিক করবে, নাহলে কিন্তু করবে না। এটা কিন্তু একটা সাবধানবাণী, কারণ এরকম অনেকগুলো দেখতে পাবে, সিলভার কোথাও দেখবে সিলিকন, তো অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা কিন্তু একটু মাথায় রাখবে, ওগুলো কিন্তু নয়, অনেক কিছু থাকে ওগুলো ইনভেস্ট করার জন্য, তো ওগুলো কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু তোমাদের আলাদা একটা ওয়েবসাইট silkon.co.in। তো আমি চেষ্টা করব এর যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা তোমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার, কিন্তু যদি না পারি তোমরা কিন্তু এইভাবে দেখতে পারো। তো এখানে আসার পর দেখো থ্রি ডট আছে এখানে, এই দেখো একদম ডান সাইডের ওপরে কিন্তু তিনটে ডট আছে। তো তিনটে লাইন বা ডট এখানে ক্লিক করলে কিন্তু নিচের দিকে একটা পেজ খুলবে, এখানে দেখতে পাচ্ছে নিচের দিকে স্ক্রোল করলে নিচের দিকে যখনই আসবে দেখতে পাবে এইরকম দুটো অপশান আছে, নার্সিং কাউন্সিলিং 2021 এবং আরেকটি হচ্ছে জিএনএমএনএম 2021। তো যেটা নার্সিং সেটা হচ্ছে জেনপাদের জন্য, অর্থাৎ বিএসসিদের জন্য, কিন্তু তোমরা যেহেতু জিএনএম এবং এএনএম এক্সাম দিয়েছিলে, শুধু তোমাদেরকে ক্লিক করতে হবে কোথায়, নিটটায়, অর্থাৎ জিএনএম এবং এএনএম 2021, এখানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা ক্লিক করবে তখনই দেখবে এইরকম একটা নোটিশ কিন্তু তোমাদের দেখাবে। কী নোটিশ দেখে নাও, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট দিস সাইট অন 27th December 2021 আফটার 5 PM, অর্থাৎ 5টার পর তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কী কারণের জন্য, ফর রিভাইজড কাউন্সিলিং শিডিউল, অর্থাৎ তোমাদের কিন্তু আবার একটা শিডিউল প্রকাশিত করা হবে, সেটা দেখার জন্য আগামীকাল দেখা হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে দেখার জন্য। অর্থাৎ যেটা আমি বলেছিলাম গতকালের ভিডিওতে, যে তোমাদের কিন্তু জেনপাদের মতোই আবার একটা ওখানে ওদের যেরকম দেখায় না, যখনই ওই নার্সিংয়ে ক্লিক করবে, অর্থাৎ তোমাদের দেখিয়ে দিই আমি একবার ব্যাক করে নিচ্ছি, আগামীকাল তোমরা কী দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে মোটামুটি একটাভাবে বলে দিচ্ছি। যখনই তোমরা ওয়েবসাইটে প্রবেশ করবে, ওয়েবসাইটে প্রবেশ করার পর যখন জিএনএম এএনএমে ক্লিক করবে, তখন কিন্তু যেটা জেনপাদের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে তোমাদের কিন্তু এরকম দেখাবে। অর্থাৎ প্রথমে তোমাদের একটা নোটিশ দেখাবে, নোটিশ বলে অর্থাৎ তোমার এটা যে অর্ডারটা এসেছে সেটা গভর্নমেন্টের অর্ডার, সেটা ওটা ও একটা পিডিএফ তোমরা দেখতে পাবে। নেক্সট যে পয়েন্টটা থাকবে সেখানে কিন্তু তোমরা শিডিউল দেখতে পাবে, অর্থাৎ কবে কোথায় কীভাবে কাউন্সিলিং হচ্ছে, কোন রাউন্ড কবে হবে, কতদিন পর্যন্ত টাইম আছে, এবং এই সমস্ত বিষয় কিন্তু দেখতে পাবে শিডিউলে। আর একটা যে পয়েন্ট থাকবে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে সিট ম্যাট্রিক্স, অর্থাৎ কোথায় কতগুলো সিট রয়েছে। তো আমি দেখিয়ে দিই যেটা তোমরা দেখতে পেতে পারো আগামীকাল। দেখো এই যে নার্সিং কাউন্সিলিং 2021 আছে, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে ওদের ক্ষেত্রে কী করে দেওয়া হয়েছিল। তো একটু টাইম লাগছে, তার জন্য দুঃখিত। তো দেখতে পাবে এখানে কিন্তু জেনপাদে, অর্থাৎ বিএসসি যারা এক্সাম দিয়েছিল তাদের জন্য, বিএসসিদের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম তাই হবে, এটা কিন্তু একটা অনুমান করা যেতে পারে। দেখো দেখতে পাচ্ছ এক্সটেন্ডেড পপ আপ রাউন্ড কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু বিএসসি নার্সিং 2021, এখানে কিন্তু তোমাদের কথা লেখা থাকবে, জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2021। এইখানে কিন্তু নোটিশ বলে এই যে অপশানটা আছে তোমরা দেখতে পাবে, তোমাদের যে নোটিশটা, অর্থাৎ গভর্নমেন্টে যে নোটিশ দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, সেই নোটিশটা তোমরা দেখতে পাবে গতকাল। এখানে তারপরে দেখবে শিডিউল থাকবে, এই শিডিউলটা কিন্তু কাল, অর্থাৎ আগামীকাল বিকেল 5টার পর তোমরা কিন্তু দেখতে পাবে শিডিউলটা। ওকে, দেন আর একটা জিনিস বলে রাখি, এই যে সিট ভ্যাকেন্সি, এটা কি গতকাল প্রকাশিত হতে পারে? তো একটা বিষয় বলতে পারি, এটা গতকাল হয়তো প্রকাশিত হবে না, কবে হতে পারে, যেদিন তোমাদের রেজিস্ট্রেশন বা মানে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন, তার আগের দিন হতে পারে সিট ভ্যাকেন্সি, অর্থাৎ কোন কলেজে কতগুলো সিট আছে, সিট ম্যাট্রিক্সটা কিন্তু প্রকাশিত হবে যেদিন কাউন্সিলিং হবে তার আগের দিন। যদিও এটা একটা অনুমান, এটা নাও হতে পারে, কিন্তু মোটামুটি যেহেতু জেনপার ক্ষেত্র হয়েছে তোমাদের এরকম ধরে নেওয়া যেতে পারে। তো অবশ্যই কাল 5টার পর অবশ্যই ওয়েবসাইটে চেক করতে থাকবে, একটার পর একটা আপডেট আসতে থাকবে। ওকে, তো আশা করছি এই আপডেটটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক করে দাও। ওকে, অল দ্য বেস্ট।